মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফুলকি স্যারের মা জেঠুমনি সবার সমর্থন পেয়ে গেছে, স্যারকে তো আগে কেউ বকতই না, এখন বকছে কেন বলো তো? আমি বলেছি তাই, স্যারের মা তো স্কুলে দিদিমণি, আর দিদিমণিরা তো বকা ঝকাই করে, কিন্তু মা মা তো নিজেই বকা শুনতো স্যারের কাছ থেকে, কিন্তু আর শুনবে না। আমি বলেছি, তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই তো? আরে বাবা, ফুলকির আর ভয় নেই, এই তো এখানে কাজ করতে চলে এলাম। আরে কালকে রাত্রে তো স্যারই কাকুতি মিনতি করলো, বললো স্টোরটা নাকি আমাকে ছাড়া চলবেই না, তাই তো এলাম। আমি আবার কাউকে বিপদে পড়তে দেখতে পারি না কিনা? ম্যাডাম, আপনার পায়ের ধুলো স্টোরে পড়লো, আমরা ধন্য হয়ে গেছি। কি হলো ম্যাডাম, মুখটা এরকম সাদা হয়ে গেল কেন? কাকা কাকুমণি, তোমার দাদা তোমরা শুধু শুধু কেন বেরিয়ে আসলে? আমি তো খাবারটা দিতে এসেছিলাম, এই যে। আমার এত কষ্ট করে তুমি এগুলো কেন? কমাল, কেন বলছিস এসব? ও এসেছে, আমরা ধন্য হয়ে গেছি, তাই না? ও শরীর নিয়ে ভাবার আস্পর্ধা কি আমার আছে? ফুলকি দাস বলে কথা, এই নামটা শুনলেই তো আমি ভয় একেবারে জুজু হয়ে যাই। এন্ড বাই দ্য ওয়ে, ও কিন্তু নিজের শরীরের তোয়াক্কা না করে আমাদের উদ্ধার করতে এসেছে, এটা তো ভুললে চলবে না। হিমা কালি, তুমি এটা কি করলে বলো তো? আমার কথাগুলো খেপা স্যারকে শুনিয়ে দিলে? কোনো কাণ্ড জ্ঞান নেই তোমার। রোহিত, বলছিলাম যে সেই যখন পড়েছে তখন তখন কি করা যায় বলতো কাকুমণি? যদি পূজোর থালাটা নিয়ে এসো তো। হ্যাঁ যাও, আমি বরং ফুলকি দাসের পুজো করি, কি বলো? আমি তো খালি খাবারটা দিতে এসেছিলাম, বাড়িতে তো কেউ আসার মতো ছিল না, আমি ভাবলাম সবাই না গিয়ে থাকবে, আমি গিয়ে দিয়ে আসি। কি রে, মেয়েটাকে কাঁদিয়ে দিলি? কাকুমণি, ফুলকি নিজের চোখের জলটা দিয়ে আমাদের সবাইকে ব্ল্যাকমেল করে, এটা তোমরা বোঝো না? এই চুপ, কান টেনে ছেড়ে দেবো তোমার। আরে বাদরামি আর ফাজলামি, তাই না? টেনে মারবো একা। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।